করে বলবে স্যার আপনি একটু বুঝবেন দেবেন, কালকে বান্ধবান পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আরে আমি আর কি বলব, তুই যোনটা আগে করতে গেলে সেটা পেছন দিয়ে একটু ভালো দে। আরে আমি কেন বুঝতে পারি না, একটু ভালো করে বলে কেন। আরে পেছন দিয়ে বলে দে, দুটো লেডি এসেছে স্কুল আজকে। আরে লালু তুই মাত্র দুটোই দেখতে পাচ্ছি, আমি তো ডেরে দেখতে পাচ্ছি রে। আরে তার মানে পেছন দিয়ে দুটো ভালো আসেছে রে, নতুন ভর্তি হয়েছে এই বছর। আরে লালু তো নোট আঙ্কি নেই দেখতে পাবো, আমাদের স্কুলে লেডি সিলাবটা ভালো করে দে, আর এটা ফুসুর ফুসুর আস্তে আস্তে গল্প করছে। আরে ওটার দিন আমি তোর মায়ের ডাকি শুনতে গেলিস না আমার কথাটা, ওটা কিন্তু বলতে গেলি। আরে আমার কথাটা ধ্যান দিয়ে শুন, এটা যে টিফিনে পালাবি তখন একটা কথার মতন কথা বলিস, চ চ আজকে টিফিনে পালাবো, চ তবে শুভকাম দেরি করলে এখন না, চ জলদি ফিরেছে এই শালা পালা গেল সেটা শুভকাম। আরে বলতে গেলি ঘন্টাটা পড়তে দে তারপরে যাব। আরে মদনা ঘন্টাটা পড়ার অপেক্ষা থাকলে হবে না, চ জলদি করে চল নদী দিকে যাইতে হবে খেলতে। চ তো বলিস তোকে চোখে পালা গেল, এলো আমাদের কুলে মদনা আর লালু আর পালান নিল। ওয়াদে তুই তো রোজে রোজে ব্যবসা করে ঘন্টা নি পড়বে তারা দিয়ে পালান যাবে, এলো তো আজকে সারকে বলে দিস। সার নয় আর আলুয়ার তো রোজে রোজে পালা দিবে, সারকে বলে গেলে কি শুনবে, তুই ঠিকই বলছিস। তারপরে আমি তোমাকে ফোন করে বলছি আরে জলদি ফিরে লালুয়া, মানে আরো হইলে ব্যস্ত হন আমি হঠাৎ সে চলে গেল আর পাশ, তারপরে আমরা ঘোড়া দিয়ে গেলি সকালে, তো স্কুল আসতে পারতি 10টার দিকে। আরে লালুয়া এরপরে কি আইডিয়া বাইরে আসবে রে, কোন তো আইডিয়া বাইরে আসতে হবে, মাস্টারে জানিয়ে যাবে কি হইলো রে, কোনো বলছিস না কি করে আসতে পারে বলুন না স্যার। আপনি কেমন বলছেন স্যার, কালকে তো আমরা পুরো বান্ধিয়েছিলি, কটা দিন ঘুমাচ্ছি, কখন অঙ্ক করলি স্যার, আর কোন গুলা দিয়েছে আমরা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মারে শুধু না একটু দেখান দেরি কোন গুলা দিয়েছিল কালকে অঙ্ক। বারে লালুয়া তুই আজ পুরা ক্লাস থাকে কি বলবো আর শেষ করে দিলিস, এমন তুই গল্প শুনান দিলিস না পুরা ক্লাসটাই শেষ হয়ে গেল, ঘন্টা পরে এগুলো তো জলদি। আর তোরা বসে কি করবি, ছুটি তো হইলো, যা যা ঘর যা সবাই।